নির্বাচনে হিংসা রীতি টানতে পারছে না প্রশাসন। রাজ্যের নানান প্রান্তে মারা গিয়েছে বহু মানুষ। বোমা এবং গুলির ব্যবহারে দিশেহারা অবস্থা রাজ্যের সাধারণ মানুষেরা। তারই মাঝে রাজ্যে হিংসা ছড়ানোর জন্য ISF এবং CPM কে দায়ী করলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আছে, আপনারা হয়তো দেখেছেন যে ভোট না দিলে বেঁধে রাখবো, মানে মানুষকে ভয় দেখাচ্ছে। সনাতনী একজন মানুষকে ভয় দেখাচ্ছে বাড়ি গিয়ে যে ISF কে ভোট না দিলে নাকি ভোটের পরে কাউন্টিং এর পরে বেঁধে রাখবে। এইভাবে একটা অশান্তি সৃষ্টি চলছে, এই জেলাতেও চলছে এবং বিভিন্ন জেলাতেও খবর আসছে, যেগুলো ISF এবং CPIM একসঙ্গে মিলে একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। বাংলায় যে শান্তিপ্রিয় মানুষ, বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যে শান্তিটা তারা পেয়েছেন, যেভাবে তারা সুখে আছেন, উন্নয়নে আছেন, সেটাকে ডিস্টার্ব করার জন্যই এই CPIM এবং ISF জোটবদ্ধভাবে একসঙ্গে পথে নেমেছে।